কচুয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে একই পরিবারের জনের ইসলাম ধর্ম গ্রহণ পবিত্র ইসলাম ধর্মের আচার অনুষ্ঠান ও ধর্মীয় বিধিবিধান এবং নিয়মকানুন ভালো লাগায় ও পবিত্র ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে চাঁদপুরের কচুয়ায় সনাতন হিন্দু ধর্মাবলম্বী থেকে একই পরিবারের আটজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সম্প্রতি কচুয়ায় দহুলিয়া দরবার শরীফের পীর সাহেব আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলি তাদেরকে পবিত্র কালেমা পাঠদানের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করান পরে হিন্দু গৌরাঙ্গ ও পরিবার সদস্যদের নামের পরিবর্তন করে ইসলামের শরিয়ত মোতাবেক ইব্রাহিম খলিল সহ অন্যান্য নাম রাখা হয় তাদের বাড়ি ছিল কচুয়া উপজেলার কাঠালিয়া গ্রামে ইসলাম ধর্ম গ্রহণ করার পর সনাতন হিন্দু ধর্মালম্বীরা তাদেরকে সমাজচুক্ত করায় তারা একই উপজেলার দুহাটি গ্রামের রাজমন সরকার বাড়িতে আশ্রয় নেন আমার নিজের ব্যক্তিগত এক সাতবার দেখছি সাতবার দেখছি যে আমি ইসলাম ওই যে মাইয়া মুসলমান সতেরো বছর হয়েছে এই সতেরো বছরে আমার বহু শ্বাল দিছে গ্রামে বুঝলেন নাওদিনা হয়তো জিজ্ঞাসা করি আমাকে ঘর মাত পাইছে না কইয়া মেল আনছে না গিয়ে রাত কে রে নটায় দশটায় মেল আনছে তাতে আমি ইয়া করিনি আমাকে বহু নাও দিনা হয়তো আমার ঘর মাঠ থাকে এই হয় খারাপ আর কিছু করি না তবে আমি কারো কথা নিয়ে হই না আমার মনে লইছে আমি উইছি এই গুণ মুসলমান হতে কোনা আমার মন চাইছি আমি এই ধর্ম ভালো লাগে দেখে আমি এই ধর্ম চেজ করছি আমার কোনো পরামর্শ আমি নাই আমার ওয়ারে বর্তমানে আশ্রিত আছে আটজন হিন্দু পরিবার থেকে এরা মুসলমান হয়েছে আমাদের এলাকার গডনামনের লোকদের সহযোগিতা ও অন্যদের পক্ষে আমরা সহযোগিতা করে আসছি